সিএসআইটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। পাওয়ার পয়েন্ট দিয়ে কিভাবে আপনি টেক্সটকে থ্রিডি করবেন, যেভাবে ব্যানারে করা হয় সেটা দেখাবো। খুবই সিম্পল এবং একটা ছোট্ট টিপ আছে এখানে। তো যে টেক্সটটা আপনি লিখবেন সেটাই ভাবে লিখে ফেলবেন প্রথমে। এরপরে যেটা করতে হবে, আপনি এই টেক্সটটাকে বক্সটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এটাকে ডুপ্লিকেট করতে হবে, কন্ট্রোল ডি প্রেস করলাম আমরা, দেখুন এটা ডুপ্লিকেট হয়ে গিয়েছে। আমরা টেনে একটু নিচের দিকে নিয়ে আসলাম। এখন যেটা করতে হবে, আপনাকে কালার ম্যাচ করতে হবে। এই কালারটা আপনি যেভাবে খুশি বা যেটা পছন্দ আপনার সেভাবে ম্যাচ করে নেবেন। তো আমরা উপরের কালারটাকে এখান থেকে লাল করে দিচ্ছি বা খয়েরি করে দিচ্ছি। এই টেক্সটটাকে ঠিক এই সাদা টেক্সটের উপরে বসাতে হবে। এখন ধরলাম আপনি এভাবে বসাতে পারতেছেন না, আপনার হাত কাঁপতেছে, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, এই দুইটা টেক্সটকে এইভাবে ড্র্যাগ করবেন, সিলেক্ট হয়ে যাবে। এরপরে ফরম্যাটে যাবেন, এখান থেকে অ্যালাইন, প্রথমে অ্যালাইন লেফট, এরপরে আবার অ্যালাইন, এরপর হচ্ছে অ্যালাইন টপ। এভাবে করলে দেখবেন এটা একেবারে মিশে যাবে। এখন দুইটা টেক্সটই কিন্তু সিলেক্ট আছে, এই জন্য আপনি যদি অ্যারো চিহ্ন প্রেস করেন দুইটা টেক্সটই একসাথে মুভ করবে, সেক্ষেত্রে আপনি তফাৎটা বুঝতে পারবেন না। এই জন্য মাউস দিয়ে বাইরে ক্লিক করবেন, এরপরে আপনি এখানে এসে সিলেক্ট করবেন। এখন কিন্তু একটা টেক্সট সিলেক্ট হয়েছে, এটা আপনি বুঝতে পারবেন যখন অ্যারো চিহ্ন দিয়ে উপর নিচে করবেন। আমরা একটু উপর দিকে নিচ্ছি, দেখুন কেমন হচ্ছে, খেয়াল করেছেন? আবার নিচের দিকে নিচ্ছি, থ্রি ডি একটা শেপ চলে আসতেছে। আবার ডানে নিচ্ছি, তো আপনাকে একেবারে প্রথমে মিলিয়ে নিতে হবে। যখন আপনি মিলিয়ে নেবেন, মিলিয়ে নেওয়ার পরে ডান বাম উপর নিচ করে আপনি দেখবেন যে তফাৎটা কেমন হয়, কোনটা আপনার ভালো লাগে। তো এভাবে আপনি উপরের কালার বা নিচের কালার চেঞ্জ করে যেটা আপনার ভালো লাগে এভাবে টেক্সটকে থ্রিডি করে নিতে পারেন। তো আশা করি আপনি এই কাজটা করতে পারবেন। যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই মন্তব্য করে জানাবেন। এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।